আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা মোবাইলের ছবি তোলা হারাম কিনা বা ছবি তোলার মাধ্যমে আপনি জাহান্নামে নামে যাবেন কিনা এই বিষয়গুলি আপনি ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারবেন আপনার স্থান কোন জায়গায় ইসলামের মৌলিক বিধান হচ্ছে জলবস্ত ছবি তোলা বা অঙ্কন করা স্বরিয়া বিধানে কোনো বিধিনিষেধ নেই যদি আপনি কোনো প্রাণীর ছবি প্রয়োজন ছাড়া তোলেন সংরক্ষণ করেন প্রকাশ করেন বা ব্যবহার করেন তাহলে তো হারাম হবে আর এখন তো আঁকার দরকার নেই অ্যাপসের মাধ্যমে আমরা ছবি অঙ্কন করতে পারি এই সেলফির যুগে মানুষ নিজের ইচ্ছে মতো যখন তখন ছবি তুলে প্রয়োজনের তুলনায় আমরা অপ্রয়োজনে বেশি ছবি তুলি আপনি ভালো ছবি তুলে যে কোনো জায়গায় আপলোড করলেন তা অনেকটা অহংকার পর্যায়ে পড়ে যায় মানুষ আপনার দেখে দেখি ছবি তুলতে শুরু করবে কাকে সুন্দর দেখা যায় এ নিয়ে প্রতিযোগিতা চলে তবে শরীয়তে ছবি বলতে কী বুঝায় এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ রয়েছে অনেক বিশেষজ্ঞের মতে ডিজিটাল ক্যামেরার ছবি তোলা কম্পিউটার ও মোবাইলের সংরক্ষিত ছবি নিষিদ্ধ তবে কিছু কিছু বিশেষজ্ঞ মতে তা জায়েজ কিন্তু এটিও যে অনুত্তম এতে কারো দ্বিমত নেই অতএব স্পষ্ট বিধানের উপর আমল করায় আমার জন্য উত্তম আল্লাহ রাসুস আসলামের হুকুম অনুসরণ করার ক্ষেত্রে যত বেশি নিরাপদ থাকা যায় কঠোরতা থাকা যায় ততই তাকওয়ার জন্য অধিক সহায়ক আপনি মোবাইলের ছবি তুলে রাখলেন কাগজে প্রিন্ট না দিলে আপলোড না করলেও সাধারণ ছবির আপনার গুণ নাও হতে পারে তবে যদি করা যায় তাহলে এটা জন্য হবে না আলামত এসব ছবি ব্যাপারে আল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক ছবি নির্মাতা যাহানা যাবে তার নিয়মিত প্রতিটি ছবি পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে যা তাকে জাহানা আগুনে শাস্তি দিতে থাকবে তবে যদি প্রয়োজনে আপনি ছবি তোলেন বা অঙ্কন করেন তাহলে গুণা হবে না কোন শিক্ষণীয় বিষয়ে আপনি কোনো ছবি আপলোড করলেন বা ছবি প্রকাশ করলেন তখন আপনার এটা গুণা হবে না আমাদের নিত্য প্রয়োজনে ভোটার ডি কার্ড বা কলেজে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সময় ছবি প্রয়োজন পড়ে ওইসব ছবি তুললে ইনশাল্লাহ কোনো গুণা হবে না এ বিষয়ে কোনো আলমে দ্বিমত নেই তবে বিনা প্রয়োজনে যেসব ছবিগুলো আপলোড করা হয় তোলা হয় অঙ্কন করা হয় তা গুণা হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক আমি